সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি সাতুদেব ভার্সে, এখানে যে রাজার বাড়ি আছে সেখানে। তো চলুন আমাদের সাথে। আমরা প্রায় 20 মিনিট ঘোরাঘুরির পরে রেস্টুরেন্ট পাইছি। এর আগে যে রেস্টুরেন্টগুলো পাইছিলাম হালাল ছিল না, এদিকে ফ্রেঞ্চ রেস্টুরেন্টগুলো বেশি, এই কারণে সব রেস্টুরেন্ট তো খাওয়া যায় না। এখন আমরা পিৎজা হাটে আসছি। পিৎজা হাটে মেবি ভেজিটেরিয়ান পিৎজা আছে, ওটা হালাল হবে, ওটা আমরা খেতে পারবো। এখন পিৎজা খাবে? এই যে তাইবা ওয়েট করতেছে। এই যে আমাদের পিৎজা পিক আপ করলাম, এখন আমরা পিৎজাটা নিয়ে সরাসরি চলে যাব। অলরেডি 5টা বেজে গেছে। এই তো আমরা এখন চলে এসেছি, গেট থেকে ঢুকছি। আর ঢোকার পথে ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিলাম যে এটা কয়টায় ক্লোজ হবে, কারণ আমরা যে জিনিসগুলো দেখবো আর এটার যে বিশেষ আকর্ষণ বাগানটা আবার আর যে ফাউন্টেন আছে সেটা, তো ও বললো সেটা 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক আমরা টাইমে কতটা কভার করতে পারি। রাজার বাড়ির সামনে পিৎজা আসো স্টার্ট করি। বাবা কুকা, হ্যাঁ খেয়ে নাও বাবা। ওকে বাবা সিট হোক, ওই তো বলতেছে বাবা সিট, বাবা বাবা সিট কর। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াও, খাতে নাও, ফল ফল খাও বাবা। এট এখন তুমি বসো, তাই বসে খাচ্ছি, দেখাও একটু দূর থেকে।
আনফরচুনেটলি বাইরের সাইডটা যখন ঘোরাঘুরি করেছি আর লাঞ্চ করতে করতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আসলে এখন তো 6টা বেজে গিয়েছে, এই টাইমের মধ্যে আমরা যদি ভিতরে ঢুকি, ভিতরে যে গার্ডেন এরিয়াটা আছে, ফাউন্টেন আছে, সেগুলো অনেক বড় এরিয়া, সেটা আমরা 1 ঘন্টায় কভার করতে পারবো না। আর এখানে ঢুকতে হলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। তো ভাবলাম যে আমরা আরেকদিন আসবো, আর্লি এসে একটু ঢুকবো এবং খুব ভালোভাবে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে আপনাদেরকে শেয়ার করবো।